ওয়েলকাম টু এমকেম ওয়ার্ল্ড। আজি আমি আলোচনা করি ক্লাস ফার্স্ট ইয়ারর অর্গেনিক কেমিস্ট্রি। তো প্রথমতে আমাক আমি বুঝু হোয়াট ইজ অর্গেনিক কেমিস্ট্রি, হোয়াট ইজ অর্গেনিক কেমিস্ট্রি, হোয়াট ইজ অর্গেনিক কেমিস্ট্রি। অর্গেনিক কেমিস্ট্রি অসমীয়াত কোৱা হয় জৈব রসায়ন। কি রসায়ন? জৈব রসায়ন। জৈব রসায়ন কি? জৈব রসায়ন হল যে বিজ্ঞানর, রসায়ন বিজ্ঞানর এনে এটা শাখা যত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন আর ইয়ার উৎপন্ন যৌগবোৰৰ বিষয়ে, যৌগবোৰৰ বিষয়ে অধ্যয়ন করা হয়। অধ্যয়ন করা মানে কি কলো? জৈব রসায়ন কি? জৈব রসায়ন হল যে হাইড্রোকার্বন আর ইয়ার উৎপন্ন যৌগবোৰৰ বিষয়ে অধ্যয়ন করা হয়। এতিয়া যদি কোনোবাই মোক সোধে বোলে স্যার হাইড্রোকার্বন কি, তেনেহলে আমি কম যে হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হল হাইড্রোজেন আর কার্বনের সহযোজী যৌগ, সহযোজী যৌগ, হাইড্রোজেন আর কার্বনের সহযোজী যৌগ। এতিয়া আকো যদি কোনোবাই আমাক কোশ্চেন করে যে সহযোজী যৌগ কি, তেনেহলে আমি কম যে জীবর যৌগ, জীবর যৌগ ইলেকট্রন, ইলেকট্রন আদান প্রদানের জড়িয়ে, আদান প্রদানের জড়িয়ে সৃষ্টি হয়, সৃষ্টি হয় তাক সহযোজী যৌগ বলে, সহযোজী যৌগ বলে। তেনেহলে তোমালোকে সব মানে কর পৰা কলাই গৈ আছে। মই প্রথমতে কলো জৈব রসায়ন কি, যে জৈব রসায়ন ফল হাইড্রোকার্বন আর ইয়ার উৎপন্ন যৌগবোৰৰ বিষয়ে অধ্যয়ন। তারপর আকৌ মই কলো হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হল কার্বন আর হাইড্রোজেনের সহযোজী যৌগ। তারপর আকৌ মই কি কলো সহযোজী যৌগ কি? সহযোজী যৌগ হল কি? জীবর যৌগ ইলেকট্রন আদান প্রদানের জড়িয়ে সৃষ্টি হয় তাক কি বুলি কোৱা হয়? সহযোজী যৌগ বুলি কোৱা হয়। এতিয়া বলক আমি এই উৎপন্ন কথাটো বুজার আগতে আমি অলপ হাইড্রোকার্বনের বিষয়ে অলপ ভালকে জানি লো। তোমালোকক মই এটা উদাহরণ দি আছো, চোৱা যদি কার্বন হাইড্রোজেনের লগত বিক্রিয়া করে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের লগত বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ই এটা মিথেন গ্যাস উৎপন্ন করে। মিথেন গ্যাসের সংকেত কি? CH4। আর এই গ্যাস হয় সেইখানে আমি ব্রেকেটত কি লিখেছো? গ্যাস লিখেছো। ইয়াতে যদি ভালকে চা যায় এই কি, এই হল এটা হাইড্রোকার্বন, এই হল এটা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনটোত এটা কার্বন আছে আর চারিটা হাইড্রোজেন আছে। তো মানে তোমাকে অলপ আগতে কইছিল হাইড্রোকার্বন কি, যে হাইড্রোকার্বন হল কার্বন আর হাইড্রোজেনের সহযোজী যৌগ। আর সহযোজী যৌগ কি? যে জীবর যৌগ ইলেকট্রন আদান প্রদানের জড়িয়ে সৃষ্টি হয় তাক কি বলে কোৱা হয়? সহযোজী যৌগ বলে কোৱা হয়। তো আহক আমি তেনেহলে চাও যে এই মিথেনটো কেনেকে সৃষ্টি হয়। তো প্রথমতে মই তোমালোকক কম, আমি সকলোৱে জানো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিমান? 6। তার মানে ইয়ার প্রথম কক্ষ দুটা ইলেকট্রন থাকিব আর দ্বিতীয় কক্ষ চারিটা ইলেকট্রন থাকিব। ঠিক সেইদরে কারবাক যদি মই সুধো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিমান? 1। তাহলে ইয়ার প্রথম কক্ষ কেটা ইলেকট্রন থাকিব? এটা ইলেকট্রন থাকিব। তো এই যে আমার ইয়ার যোজক কক্ষত কার্বনের চারিটা ইলেকট্রন আছে, তো এই চারিটা ইলেকট্রনে কি বিচারিব? ইয়ার অষ্টক পূর্ণ করিব বিচারিব, অষ্টক পূর্ণ করিব বিচারিব। তার মানে কি কি ফলো করিব? অষ্টক নীতি ফলো করিব। অষ্টক নীতি কি আছিল? যে পরমাণুবোৰে তার যোজক কক্ষত কেইটা ইলেকট্রন বিচাৰে? 8টাকে ইলেকট্রন বিচাৰে। তো কার্বনে যদি ইয়ার যোজক কক্ষত চারিটা ইলেকট্রন বিচাৰে, তেনেহলে ই কি করিব লাগিব? হয় চারিটা ইলেকট্রন লব লাগিব, নহলে কি করিব লাগিব? এই চারিটা ইলেকট্রন বেলেগ এটা পরমাণুর লগত সহযোগ করিব লাগিব, যাতে এই চারিটা ইলেকট্রন সহযোগ করিলে ই বেলেগ এটা পরমাণুর পৰা আকৌ চারিটা ইলেকট্রন পায়। এতিয়া কি হব? এই কার্বনের অষ্টকটো পূর্ণ হয়ে যাব। তেনে বলক আমি চাও যে হাইড্রোজেনে, হাইড্রোজেনে আর কার্বনে কেনেকে ইহতার মাজত ইলেকট্রনের সহযোগের জড়িয়ে সহযোজী যৌগ গঠন করিব, আর সেই সহযোজী যৌগবোৰ কি? হাইড্রোকার্বন।
এতিয়া যদি মই তোমালোকক কওঁ যে এইটো এটা কাৰ্বন পৰমাণু, এইটো এটা কাৰ্বন পৰমাণু, ইয়াৰ লাষ্টৰ কক্ষত কেইটা ইলেক্ট্ৰন আছে, চাৰিটা ইলেক্ট্ৰন, ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰোঁ, এক দুই তিনি চাৰি, হয়। তো কাৰ্বনৰ কেইটা ইলেক্ট্ৰন দৰকাৰ আঠটা হ'বলৈ হ'লে? চাৰিটা। তো কাৰ্বনে কি কৰিব, ইয়াৰ ওচৰে পাজৰে থকা আৰু চাৰিটা হাইড্ৰজেনৰ ইলেক্ট্ৰনৰ লগত নিজৰ ইলেক্ট্ৰন কি কৰিব, সহযোগ কৰিব, নিজৰ ইলেক্ট্ৰন সহযোগ কৰিব, নিজৰ ইলেক্ট্ৰন সহযোগ কৰিব। তো এই যে চাৰিটা ইলেক্ট্ৰন আছে হাইড্ৰজেনৰ, চাৰিটা হাইড্ৰজেনৰ, এই চাৰিটা ইলেক্ট্ৰন কাৰ লগত সহযোগ হ'ব, কাৰ্বনৰ লগত, অৰ্থাৎ কাৰ্বনে লৈ ল'ব। আকৌ এই চাৰিটা ইলেক্ট্ৰনৰ কাৰ্বনৰ, কাৰ্বনে কাৰ লগত সহযোগ কৰিব, হাইড্ৰজেনৰ লগত সহযোগ কৰিব। তো এনেকৈ আমি কি পাওঁ যে কাৰ্বনে তাৰ যোজক কক্ষৰ চাৰিটা ইলেক্ট্ৰন হাইড্ৰজেনৰ লগত সহযোগ কৰিব, চাৰিটা হাইড্ৰজেনৰ লগত, আৰু চাৰিটা হাইড্ৰজেনে তাৰ যোজক কক্ষৰ এটা এটা ইলেক্ট্ৰন এটা কাৰ্বনৰ চাৰিটা ইলেক্ট্ৰনৰ লগত সহযোগ কৰিব। এনেদৰে আমি কি পালোঁ, চোৱা তোমালোকে, কাৰ্বন ইয়াতে এটা হাইড্ৰজেন, ইয়াতে এটা হাইড্ৰজেন, ইয়াতে এটা হাইড্ৰজেন, ইয়াতে এটা হাইড্ৰজেন। তো এই যে যৌগটো যে হ'ল কাৰ্বন আৰু হাইড্ৰজেনৰ মাজত, এইটো কেনেকৈ হ'ল, এইটো হ'ল যে ইলেক্ট্ৰন সহযোগৰ জৰিয়তে, ই এটা ইলেক্ট্ৰন দিছে, ইও এটা ইলেক্ট্ৰন দিছে। তো এই যে যৌগটো হ'ল, এই যৌগটো কি যৌগ, আমাৰ সহযোজী যৌগ, সহযোজী যৌগ। তো এনেকৈ যদি চাওঁ তেনেহ'লে আমি কি ক'ম, যে মিথেন যৌগটো এটা সহযোজী যৌগ, আৰু মিথেন যৌগটো যিহেতু কাৰ্বন আৰু হাইড্ৰজেনৰ লগত লগ লাগি সৃষ্টি হৈছে, তাৰমানে এই যৌগটোকে এটা হাইড্ৰকাৰ্বন। এতিয়া কাৰ্বনে এই হাইড্ৰকাৰ্বন যৌগ গঠন কৰাৰ বাবে তাৰ দুটা স্পেচিয়েল প্ৰপাৰ্টি আছে, ধৰ্ম আছে, সেই দুটা কি? তো সেই দুটা হ'ল, এটা হ'ল যে কাৰ্বনৰ যোজ্যতা চাৰি, কাৰ্বনৰ যোজ্যতা চাৰি, আৰু এটা হ'ল যে কাৰ্বনে কাৰ্বনে তাৰ কেটিনেশ্যন ধৰ্ম দেখুৱাব পাৰে। কি ধৰ্ম? কেটিনেশ্যন ধৰ্ম। ভালকৈ চাবা তোমালোকে, কি কৈ আছোঁ মই, যে কাৰ্বনে হাইড্ৰকাৰ্বন যৌগ গঠন কৰাৰ মূল কাৰণ হ'ল কাৰ্বনৰ এই দুটা ধৰ্ম। এটা ধৰ্ম কি? এটা ধৰ্ম হ'ল আমাৰ কাৰ্বনৰ যোজ্যতা কিমান, চাৰি, আৰু আন এটা ধৰ্ম হ'ল কি, কেটিনেশ্যন ধৰ্ম। তেন্তে বলক এতিয়া আমি প্ৰথমতে জানি লওঁ যে কাৰ্বনৰ কেটিনেশ্যন ধৰ্ম মানেনো কি। তো চোৱা, মই ইয়াতে লিখি দিছোঁ যে কাৰ্বনে তাৰ নিজৰ মাজত, তাৰমানে এটা কাৰ্বন পৰমাণুৱে তাৰ বেলেগ এটা কাৰ্বন পৰমাণুৰ লগত বা আন পৰমাণুৰ লগত যোজক কক্ষৰ চাৰিটা ইলেক্ট্ৰন, কাৰ যোজক কক্ষৰ চাৰিটা ইলেক্ট্ৰন, কাৰ্বনে তাৰ নিজৰ যোজক কক্ষৰ চাৰিটা ইলেক্ট্ৰন নিজৰ মাজতে, বা মানে বেলেগ এটা কাৰ্বন পৰমাণুৰ লগতে বা আন পৰমাণুৰ লগত, এই ইলেক্ট্ৰন চাৰিটা ব্যৱহাৰ কৰি দীঘল দীঘল সহযোজী বান্ধনীৰ শৃংখল গঠন কৰিব পাৰে, অসংখ্য শৃংখল গঠন কৰিব পাৰে। আৰু এই অসংখ্য শৃংখল গঠন কৰাৰ বাবে কাৰ্বনে কি কৰিব পাৰে, অসংখ্য হাইড্ৰকাৰ্বন সৃষ্টি কৰিব পাৰে। এই ধৰ্মটোকে কি বুলি কোৱা হয়, কাৰ্বনৰ কেটিনেশ্যন ধৰ্ম বুলি কোৱা হয়। মই কি ক'লোঁ, কাৰ্বনৰ কেটিনেশ্যন ধৰ্ম কি, যে কাৰ্বনে তাৰ যোজক কক্ষৰ, যোজক কক্ষৰ চাৰিটা ইলেক্ট্ৰন ব্যৱহাৰ কৰি নিজৰ মাজতে, অৰ্থাৎ এটা কাৰ্বন আৰু বেলেগ এটা কাৰ্বন নিজৰ মাজতে বা আন কোনো পৰমাণুৰ লগত সহযোজী বান্ধনী সৃষ্টি কৰিব পাৰে, আৰু এই সহযোজী বান্ধনীটো দীঘল দীঘল শৃংখল আকাৰত সৃষ্টি কৰিব পাৰে। এই যে ধৰ্মটো যে আছে কাৰ্বনৰ, এই ধৰ্মটোকে কি বুলি কোৱা হয়, কাৰ্বনৰ কেটিনেশ্যন ধৰ্ম বুলি কোৱা হয়। এতিয়া বলক আমি চাওঁ যে কাৰ্বনে কেটিনেশ্যন ধৰ্মৰ সহায়ত কেনেকুৱা ধৰণৰ হাইড্ৰকাৰ্বন সৃষ্টি কৰিব পাৰে। ইয়াতে চোৱা, মই প্ৰথমতে এটা কাৰ্বন লিখিছোঁ, এটা কাৰ্বনৰ যোজক কক্ষৰ চাৰিটা ইলেক্ট্ৰন এনেকৈ লিখিছোঁ। তো এই কাৰ্বনে যদি তাৰ বেলেগ চাৰিটা হাইড্ৰজেন পৰমাণুৰ লগত নিজৰ যোজক কক্ষৰ ইলেক্ট্ৰন সমভাগ কৰে, তেন্তে আমি এটা হাইড্ৰকাৰ্বন পাম। আৰু এইটো হাইড্ৰকাৰ্বন হ'ল আটাইতকৈ সৰু হাইড্ৰকাৰ্বন, যাক আমি কি বুলি কওঁ, মিথেন বুলি কওঁ, CH4। আটাইতকৈ সৰু হাইড্ৰকাৰ্বনটো হ'ল কি, মিথেন। ঠিক সেইদৰে কাৰ্বনে কি কৰিব পাৰে, যে এইটো এটা কাৰ্বন পৰমাণু আছে আৰু ইয়াতে এটা কাৰ্বন পৰমাণু আছে, ইয়াৰ যোজক কক্ষত কেইটা ইলেক্ট্ৰন আছে, চাৰিটা, ইয়াৰো কেইটা থাকিব, চাৰিটা। তো কাৰ্বনে কি কৰিব পাৰে, নিজৰ মাজতো ইলেক্ট্ৰন সমভাগ কৰি সহযোগী বান্ধনী সৃষ্টি কৰিব পাৰে। এতিয়া এই কাৰ্বনটোৱে যদি তাৰ যোজক কক্ষত এটা ইলেক্ট্ৰন আন এটা কাৰ্বনৰ লগত সহযোগ কৰিলে, তেন্তে বাকী থাকিলে ইয়াৰ কেইটা, তিনিটা ইলেক্ট্ৰন, ইয়াৰো তিনিটা ইলেক্ট্ৰন। তো এই তিনিটা ইলেক্ট্ৰনে কি কৰিব, কাৰ্বনে বাকী তিনিটা হাইড্ৰজেন পৰমাণুৰ লগত সহযোগী বান্ধনী সৃষ্টি কৰিব, ইয়ো ঠিক সেইদৰে সহযোগী বান্ধনী সৃষ্টি কৰিব। কৰাৰ পিছত আমি যিটো যৌগ পালোঁ, কি পালোঁ, আমি পালোঁ CH3, ইয়াতে আছে চি, তাৰ লগত তিনিটা হাইড্ৰজেন CH3, আৰু এটা পালোঁ কি, CH3। তো এই যে যৌগটো হ'ল, এইটো নাম কি, এইটো নাম হ'ল ইথেন, এইটো নাম হ'ল ইথেন। এইটো কি যৌগ, এইটো এটা হাইড্ৰকাৰ্বন যৌগ, কাৰণ ইয়াত কি আছে, কাৰ্বন আছে আৰু হাইড্ৰজেন আছে। এতিয়া আমি চাওঁ, যদি কাৰ্বনে তাৰ নিজৰ মাজত ইলেক্ট্ৰন সমভাগ কৰি সহযোজী বান্ধনী সৃষ্টি কৰিব পাৰে,
তেনেহলে দেখা গৈছে যে কার্বনের তার বেলেগটা কার্বন পরমাণুর লগত সর্বোচ্চ তিনিটা সহযোজী বন্ধনের সৃষ্টি করব পারে, এটা তিনিটা। অর্থাৎ কার্বনে কার্বনের মাজত একবন্ধনীয় হব পারে, কার্বন কার্বন মাজত পরমাণুর মাজত দ্বিবন্ধনীয় হব পারে, বা কার্বন কার্বন পরমাণুর মাজত ত্রিবন্ধনীয় হব পারে। গম পাইছে তোমালোকে? এতিয়া মই যদি কওঁ যে দুটা কার্বন আছে, এইটো এটা কার্বন আর এইটো এটা কার্বন, ইয়ারও চারিটা ইলেকট্রন আছে যোজক কক্ষত, ইয়ারও চারিটা ইলেকট্রন আছে যোজক কক্ষত, যদি এই দুটা কার্বন পরমাণুয়ে তার যোজক কক্ষর এটা এটা ইলেকট্রন সমবাহ করে এটা বন্ধনের সৃষ্টি করে, তেনেহলে এই কার্বন দুটার আর কেইটা ইলেকট্রন বাকি থাকে, তিনিটা। তো ইহতে কি করিব পারিব, বেলেগ তিনিটা হাইড্রোজেনের লগত নিজৰ তিনিটা ইলেকট্রন সহযোগৰ জৰিয়তে বেলেগ তিনিটা হাইড্রোজেন পরমাণুর লগত সহযোগী বান্ধনী সৃষ্টি করিব পারিব, হয়? তো এই যে কার্বনটো পালো, এটো কি কি হাইড্রোকার্বন? এই যে হাইড্রোকার্বনটো আছে, এই হাইড্রোকার্বনটো এটা কি? এইটো হাইড্রোকার্বনক আমি কওঁ এলকেন বুলি কওঁ। কি বুলি কওঁ? এলকেন। ইয়াক কি বুলি কওঁ আমি? ইয়াক কওঁ এলকেন। এতিয়া মই যদি কারোবাক সুধো যে এলকেন কি, এলকেন হল যে কার্বন আর হাইড্রোজেনের সহযোজী যৌগ, যেতিয়া দুটা কার্বন পরমাণুর মাজত এটা সহযোজী বান্ধনী থাকিব, তেতিয়া তাক আমি কি বুলি কওঁ? এলকেন বুলি কওঁ। এতিয়া আমি চাম যে দুটা কার্বন পরমাণুর মাজত দ্বিবান্ধনীৰ সৃষ্টি হব পারে, কেনেকে হব? চা তোমালোকে সাপোজ এইটো এটা কার্বন, ইয়ার যোজক কক্ষত কেইটা ইলেকট্রন আছে? চারিটা, হয়? মই ইয়াতে লিখিছো দুটা যোজক কক্ষ ইলেকট্রন, এটা লিখিছো ইয়ার এইটো উপরত আর এটা লিখিছো ইয়াত, আরো এটা কার্বন লিখিছো, ইয়ার যোজক কক্ষত কেইটা ইলেকট্রন আছে? দুটা ইলেকট্রন, ইয়াতে এটা লিখিছো আর ইয়াতে এটা লিখিছো। তো এই দুটা কার্বনে যদি দুটা সহযোজী বান্ধনী সৃষ্টি করে, তাহলে দুটা দুটা ইলেকট্রন তো গুছি গেল, আর থাকিল কেইটা? দুটা। এই দুটা ইলেকট্রনে যদি দুটা হাইড্রোজেন পরমাণুর লগত সহযোজী বান্ধনীর জড়িয়ে দুটা কার্বন হাইড্রোজেন বান্ধনী সৃষ্টি করে, তেনেহলে এইটো যোগ পাম। ইয়াতে চোৱা তোমালোকে, কার্বন কার্বন পরমাণুর মাজত কিমান বান্ধনী আছে? দ্বিবান্ধনী আছে, মানে দুটা সহযোজী বান্ধনী আছে। তো ইয়াতে যদি দুটা বান্ধনী হয়, তেনেহলে কার্বনের হাতত অপশন থাকে কি? কার্বনে মাত্র দুটা হাইড্রোজেনের লগত দুটা বান্ধনী সৃষ্টি করিব পাৰিব। তো এইটো কি? এইটো এটা হাইড্রোকার্বন, কারণ ইয়াত কি আছে? কার্বন আছে আর হাইড্রোজেন আছে। কিন্তু কেনে ধরনের হাইড্রোকার্বন? এইটো এটা কি? অসংপৃক্ত হাইড্রোকার্বন। কি কার্বন? অসংপৃক্ত হাইড্রোকার্বন, অসংপৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। অসংপৃক্ত হাইড্রোকার্বন কি? যে জীবর হাইড্রোকার্বন দুটা কার্বন পরমাণুর মাজত দ্বিবান্ধনীর দ্বারা যোজিত হয়ে থাকে, তাকে বলে কোয়া হয় অসংপৃক্ত হাইড্রোকার্বন। আর এইটোর নাম হল, এই যৌগটোর নাম হল ইথিন, এই যৌগটোর নাম হল ইথিন, হয়? আর এইটো যৌগর নাম কি? এইটো যৌগর নাম হচ্ছে ইথিন, ইথিন। অ্যালকেনবোর কি? অ্যালকেনবোর হল সংপৃক্ত হাইড্রোকার্বন, সংপৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। সংপৃক্ত হাইড্রোকার্বন কি? যে দুটা কার্বন পরমাণুর মাজত এক বান্ধনীর দ্বারা সৃষ্টি হওয়া হাইড্রোকার্বনবোৰক কি বলে কোৱা হয়? সংপৃক্ত হাইড্রোকার্বন। আর সংপৃক্ত হাইড্রোকার্বনের এটা ভাগ হল কি? আমার এলকেন। আর এই এলকেনের এটা উদাহরণ হল কি? আমার ইথেন। ঠিক সেইদরে কার্বনে নিজের মাজত কি তিনটা বান্ধনী গঠন করিব পারে, সহযোজী বান্ধনী? চা এইটো এটা কার্বন, এইটো এটা কার্বন, যদি ইয়ার মাজত তিনটা সহযোজী বান্ধনী হয়, তেনেহলে এইটো কার্বনে কেইটা ইলেকট্রন বাকি থাকবে? এটা। ইয়ার কেইটা বাকি থাকবে? এটা। তো ইহাতে কি করিব পারিব? এটা হাইড্রোজেনের লগত আন এটা এটা সহযোজী বান্ধনী সৃষ্টি করিব পারিব। এটিয়ে চ, এই হাইড্রোকার্বনটো কি? এইটো অসংপৃক্ত, অসংপৃক্ত বুলি কলে আমি কি বুঝিম? যদি হাইড্রোকার্বনের মাজত দুটা কার্বন হাইড্রোকার্বনবোৰত দুটা কার্বন পরমাণুর মাজত এক বান্ধনী, সরি এক বান্ধনী নহয় হয় দ্বিবান্ধনী বা ত্রিবান্ধনী যদি থাকে, তেনেহলে তাকে বুলি কোৱা হয় অসংপৃক্ত হাইড্রোকার্বন বুলি কোৱা হয়। আৰু অসংপৃক্ত হাইড্রোকার্বনক আমি কেইটা ভাগত ভাগ কৰোঁ? দুটা ভাগত। অসংপৃক্ত হাইড্রোকার্বনক কেইটা ভাগত ভাগ কৰা হয়? দুটা ভাগত। অসংপৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কেইটা ভাগত ভাগ কৰা হয়? দুটা ভাগত। এটা কওঁ আমি এলকিন আর আন এটা কম আমি এলকাইন, এলকাইন। সিম্পল কথা, যদি দুটা কার্বন পরমাণুর মাজত এটা বান্ধনী হয়, তেনেহলে তাক আমি কি কম? তাক আমি কম সংপৃক্ত হাইড্রোকার্বন, তাক আমি কি কম? সংপৃক্ত হাইড্রোকার্বন। সংপৃক্ত হাইড্রোকার্বনের এটা ভাগ কি? এলকেন। তার এটা উদাহরণ কি? ইথেন, ইপিএসএনই। আর যদি জীবর হাইড্রোকার্বনত দুটা কার্বন পরমাণুর মাজত দ্বিবান্ধনী বা ত্রিবান্ধনী থাকে, তাক আমি কি কম? অসংপৃক্ত হাইড্রোকার্বন বলে কম। এতিয়া দ্বিবান্ধনীয় থাকিব পারে, ত্রিবান্ধনীয় থাকিব পারে, যে কোনো দুটার এটা হলে আমি কি কম? তা অসংপৃক্ত হাইড্রোকার্বন কম। অসংপৃক্ত হাইড্রোকার্বন কি প্রকার? দুই প্রকার, এলকিন আর এলকাইন, এলকিন আর এলকাইন। এলকিন হলে দুটা কার্বন পরমাণুর মাজত এক বান্ধনী হব, আর যদি এলকাইন হয়, তাহলে দুটা কার্বন পরমাণুর মাজত কি হব? দ্বিবান্ধনী হব। তো এনেদরে যদি আমি দেখো আর হাইড্রোকার্বনবোৰক যদি ভালদরে শ্রেণী বিভাজন করো, তাহলে আমি কি পাম? তাহলে পাম আমি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হল যে কার্বন আর হাইড্রোজেনের মাজত সৃষ্টি হওয়া সহযোগী যৌগ। আর হাইড্রোকার্বনবোৰক আমি কেইটা ভাগত ভাগ করো? দুটা ভাগত ভাগ করো, কেইটা ভাগত? দুটা ভাগ। কেনেকে? কিহৰ ওপৰত ভিত্তি কৰি? যে কার্বন কার্বন বান্ধনীর
প্রকৃতির উপর ভিত্তি করে যে দুটা কার্বন পরমাণুর মাজত কেইটা বান্ধনী আছে যদি দুটা কার্বন পরমাণুর মাজত এটা বান্ধনী থাকে তাক আমি কি কও তাক কও সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন আর যদি দুটা কার্বন পরমাণুর মাজত দ্বিবান্ধনী বা ত্রিবান্ধনী থাকে তাক আমি কি বলি কও তাক আমি কও অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন বর দুটা ভাগত ভাগ করা হয়েছে এটা কোয়া হয় অ্যালকিন আর আনটো কোয়া হয় অ্যালকাইন আনটো কোয়া হয় অ্যালকাইন অ্যালকিন কেতিয়া কম যদি দুটা কার্বন পরমাণুর মাঝে দ্বিবান্ধনী থাকে যদি অ্যালকাইন কেতিয়া কম যদি দুটা কার্বন পরমাণুর মাঝে দ্বিবান্ধনী থাকে আর এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বর এটা ভাগক আমি কি বলি কম সম সরি অসম্পৃক্ত নহয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বর এটা ভাগক আমি কি বলি কম এইবর কম আমি অ্যালকেন এইবর কম আমি অ্যালকেন অর্থাৎ জীবৰ হাইড্ৰকাৰ্বনত দুটা কাৰ্বন পৰমাণুৰ মাজত এক বান্ধনী থাকে তাক সংপৃক্ত হাইড্ৰকাৰ্বন কয় আৰু সংপৃক্ত হাইড্ৰকাৰ্বনবোৰৰে এটা শ্ৰেণী এটা ভাগ হ'ল কি আমাৰ এলকেন যেনেকৈ আমি পাইছিলোঁ যে এইটো এটা কাৰ্বন এক বান্ধনী হ'লে ইয়াৰ লগত কেইটা হাইড্ৰজেন থাকিব তিনিটা হাইড্ৰজেন ইয়াৰ লগত কেইটা হাইড্ৰজেন থাকিব তিনিটা হাইড্ৰজেন কাৰণ কাৰ্বনৰ যোগ্যতা চাৰি ই এটা ইলেক্ট্ৰন ইয়াতে ভাগ কৰিছে বাকী তিনিটা হাইড্ৰজেনৰ লগত কৰিছে সমভাগ কাৰণ এইটো এটা হাইড্ৰকাৰ্বন অকল কাৰ্বনৰ হাইড্ৰজেনে থাকিব সেইকাৰণে এটা ইয়াতে গ'লে আৰু তিনিটা থাকিব আৰু তিনিটা কাৰ লগত সংযোগ হ'ব হাইড্ৰকাৰ্বনৰ লগত সংযোগ হ'ব এইটোৰ নাম কি আছিল এইটোৰ নাম আছিল আমাৰ ইথেন এইটোৰ নাম আছিল আমাৰ ইথেন ইথেন কি এই এলকেনৰ এটা ভাগ ভাগটো নহয় এলকেনৰ এটা উদাহৰণ ইয়াক আমি কি বুলি কওঁ ইথেন বুলি কওঁ ঠিক সেইদৰে প্ৰথমতে যে মই দেখাইছিলোঁ যে কাৰ্বন প্লাছ হাইড্ৰজেন দুটা লগ লাগি কি হয় চি এইচ ফ'ৰ তো এইটো কিহৰ উদাহৰণ এইটোৰ নাম মিথেন এইটো মিথেনটো কিহৰ উদাহৰণ এই মিথেনটো হ'ল আমাৰ কি এলকেনৰ উদাহৰণ তো এইবোৰ এলকেনৰ উদাহৰণ মিথেন ইথেন প্ৰপেন বিউটেন এইবোৰ কিহৰ উদাহৰণ এলকেনৰ উদাহৰণ ঠিক সেইদৰে আমি এলকেনবোৰ পাওঁ মিথিন মিথিনটো নহয় ইথিন প্ৰপিন বিউটিন সেইদৰে আমি এলকাইনবোৰ পাওঁ ইথাইন প্ৰপাইন বিউটাইন গম পাইছানে তোমালোকে এইবোৰ নাম শুনি ভয় নাখাবা এইবোৰ নাম একদম ইজি এইবোৰ মই যেতিয়া বুজাম তোমালোকে নিজে লিখিব পাৰিবা নিজে গঠন লিখিব পাৰিবা এতিয়া জাষ্ট খালি মই কৈ আছোঁ যে হাইড্ৰকাৰ্বন কি হাইড্ৰকাৰ্বন হ'ল কাৰ্বন আৰু হাইড্ৰজেনৰ মাজত সৃষ্টি হোৱা সহযোগী যৌগ হাইড্ৰকাৰ্বনবোৰ দুটা ভাগত ভাগ কৰা হয় কিহৰ ওপৰত ভিত্তি কৰি কাৰ্বন কাৰ্বন বান্ধনীৰ ওপৰত প্ৰকৃতিৰ ওপৰত ভিত্তি কৰি এটা হ'ল আমাৰ সম্পৃক্ত হাইড্ৰকাৰ্বন আৰু আন এটা হ'ল আমাৰ অসম্পৃক্ত হাইড্ৰকাৰ্বন যদি কাৰ্বন কাৰ্বন পৰমাণুৰ মাজত জীৱৰ হাইড্ৰকাৰ্বন পৰমাণুৰ মাজত কাৰ্বন কাৰ্বন এক বান্ধনী থাকে তাক আমি কি বুলি কওঁ তাক আমি কওঁ সম্পৃক্ত হাইড্ৰকাৰ্বন আৰু যদি দ্বিবান্ধনী বা ত্ৰিবান্ধনী থাকে তাক আমি কওঁ অসম্পৃক্ত অসম্পৃক্ত দুই ধৰণৰ হয় যদি দ্বিবান্ধনী থাকে তেনেহ'লে হ'ব এলকেইন আৰু যদি ত্ৰিবান্ধনী থাকে তেনে হ'ব হ'ব এলকাইন এতিয়া মই তোমাক কওঁ মই কৈছিলোঁ যে জৈৱ যৌগ কি জৈৱ যৌগ কি জৈৱ যৌগ কি জৈৱ যৌগ হ'ল যে হাইড্ৰকাৰ্বন জৈৱ যৌগ হ'ল কি হাইড্ৰকাৰ্বন আৰু হাইড্ৰকাৰ্বন আৰু ইয়াৰ ইয়াৰ উৎপন্ন উৎপন্ন বোৰৰ বোৰৰ বিষয়ে অধ্যয়ন বিষয়ে অধ্যয়ন মই কি কৈছিলোঁ জৈৱ ৰসায়ন কি হাইড্ৰকাৰ্বন আৰু ইয়াৰ উৎপন্নবোৰৰ বিষয়ে অধ্যয়ন এতিয়াতো তোমালোকে বুজি পালা হাইড্ৰকাৰ্বন কি এতিয়া আমি বুজি পালাগে যে হাইড্ৰকাৰ্বনৰ উৎপন্ন মানে কি যে হাইড্ৰকাৰ্বনৰ যে উৎপন্ন বুলি যদি কয় এই হাইড্ৰকাৰ্বনৰ উৎপন্নবোৰ কি বস্তু এতিয়া মই যদি তোমাক কওঁ যে এইটো কি চি এইচ ফ'ৰ তোমালোকে ক'বা হয় চি এইচ ফ'ৰ এইটোৰ নাম কি আছিল মিথেন এইটো কি এইটো এটা কি হয় হাইড্ৰকাৰ্বন কি শ্ৰেণীৰ হাইড্ৰকাৰ্বন এইটো এলকেন এলকেনৰ এটা উদাহৰণ কি এলকেনৰ এটা উদাহৰণ হ'ল মিথেন এতিয়া যদি মই কওঁ এই মিথেনটো মিথেনটোৰ পৰা এটা হাইড্ৰজেন আঁতৰাই দিওঁ আৰু তাৰ লগত এটা ক্লৰিন যোগ কৰোঁ তেনেহ'লে আমি কি পাম আমি পাম চি এইচ থ্ৰী চি এল আৰু ইয়াৰ নাম হ'ল ক্লৰ'মিথেন কি নাম ক্লৰ'মিথেন তো এই যে ক্লৰ'মিথেন বস্তুটো যে আমি পালোঁ যৌগটো যে পালোঁ সেইটো কাৰ পৰা পালোঁ মিথেনৰ পৰা পালোঁ হয় তো আমি কম ক্লৰ'মিথেন কি ক্লৰ'মিথেন হ'ল মিথেনৰ মিথেনৰ উৎপন্ন মিথেনৰ উৎপন্ন গম পাইছেনে নাই তো এনেকৈ আমি হাইড্ৰকাৰ্বনৰ লগত ক্লৰিন যোগ কৰিব সংযোগ কৰিব পাৰোঁ অক্সিজেন সংযোগ কৰিব পাৰোঁ নাইট্ৰজেন সংযোগ কৰিব পাৰোঁ তো এই পৰমাণুবোৰ যে আছে এইবোৰক কয় বিষম পৰমাণু বিষম পৰমাণু তাৰমানে আমি যদি এটা হাইড্ৰকাৰ্বনৰ লগত এটা বিষম পৰমাণু সংযোগ কৰোঁ তেনেহ'লে যিটো বস্তু পাম সেই বস্তুটো হ'ব সেই হাইড্ৰকাৰ্বনটোৰ উৎপন্ন আৰু এই উৎপন্ন আৰু হাইড্ৰকাৰ্বন বিষয়ৰ বস্তু হাইড্ৰকাৰ্বনৰ বিষয়ে অধ্যয়ন কৰাকে আমি কি বুলি কৈছিলোঁ জৈৱ ৰসায়ন ঠিক আছে তো তোমালোকে বুজি পালা হাইড্ৰকাৰ্বন কি জৈৱ ৰসায়ন কি সহযোগী যৌগ কি জৈৱ ৰসায়নত আমি কি ধৰণৰ যৌগ পাওঁ সাধাৰণতে সহযোগী যৌগ পাওঁ কাৰ্বনৰ কেটিনিচন ধৰ্ম কি তো এই আটাইবোৰ অলপ ভালকৈ চাবা পাৰিলে নিজে নিজে অলপ শ্বৰ্ট নোট বনাবা যে কোনটো কোনটো টাৰ্মৰ অৰ্থ কি আছিল কোনটো কোনটো টাৰ্মৰ অৰ্থ কি আছিল তেতিয়া আমাৰ আগৰ ক্লাছত সুবিধা হ'ব আৰু নেক্সট ক্লাছত মই তোমালোকক দেখাই দিম যে এলকেন কেনেকৈ লিখে এলকেন কেনেকৈ লিখে
তো এই সকলবোৰ যৌগই আমাক দিয়ে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন নেক্সট ক্লাসত আমি বিভাজন করি প্রত্যেকটা এলকেনের নাম কেন লিখে সেইটা তোমাক মই দেখাই দিম। তার আগতে আজি ক্লাস শেষ করার আগতে মই তোমাক এটা বস্তু দিছো, সেইটো তোমালোকে মুখস্থ কৰিবা। কি বস্তু বোর্ডত চোৱা তোমালোকে, যে মই ইয়াতে কি লিখিছো চোৱা, মই ইয়াতে লিখিছো কার্বন, কার্বন পরমাণুর, কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা। আর ইয়াতে কি লিখিছো চোৱা, ইয়াতে মই লিখিছো রুট নেম, রুট নেম বা ইয়াক অসমীয়াত কি বুলি কয়, মূল নাম বুলি কয়, মূল নাম। যদি তোমালোকে কেতিয়াবা একটা কার্বন, এটা কার্বন পরমাণুর সংখ্যা দেখা, তেনেহলে যদি কার্বন পরমাণুর সংখ্যা এটা হয় তাক আমি কি বলি কও, মিথ বলি কও, কি বলি কও, মিথ। যদি দুটা কার্বন পরমাণু হয় তেনেহলে তাক কি বলি কও, ইথ বলি কও। যদি তিনিটা কার্বন পরমাণু হয় তেনেহলে তাক আমি কও, প্রো, ঠিক আছে। যদি চারিটা কার্বন পরমাণু হয়, চারিটা কার্বন পরমাণু হয় তেনেহলে আমি তাক কও, বিউট। যদি পাঁচটা কার্বন পরমাণু হয় তেনেহলে আমি তাক কি বলি কও, পেন্ট। আর যদি ছয়টা কার্বন পরমাণু হয় তেনেহলে আমি আমাক তেনেহলে আমি তাক কও, হেক্স। আর যদি সাতটা হয় আমি কও, হেট। আর যদি আটটা হয় তেনেহলে আমি কও, অপ্ট। আর যদি নটা হয় তেনেহলে আমি কও, আটটা হলে কয় অপ্ট, নটা হলে কয় নন, আর দশটা হলে আমি কি কও, দশটা হলে আমি কও, ডেট। তোমালোকে এটা মুখস্থ করিবা যে কি এটা কার্বন পরমাণুর সংখ্যা থাকলে তাক মিথ কয়, দুটা হলে ইথ কয়, তিনটা হলে প্রোপ কয়, চারিটা হলে বিউট, পাঁচটা হলে পেন্ট, ছটা হলে হেক্স, সাতটা হলে হেট, আটটা হলে অপ্ট, নটা হলে নন, আর দশটা হলে ডেট। এইবোৰৰ সহায়ত আমি বিভিন্ন ধৰণৰ হাইড্ৰকাৰ্বনৰ নাম লিখিব পাৰিম, বিভিন্ন ধৰণৰ হাইড্ৰকাৰ্বনৰ গঠন লিখিব পাৰিম। তো নেক্সট ক্লাছ মোৰ ভিডিঅ' চোৱাৰ আগতে তোমালোকে এইটো মুখস্থ কৰিবা, মুখস্থ কৰি নেক্সট ভিডিঅ'টো চাবা। আৰু মই যিখিনি কথা ইয়াতে বুজাইছোঁ যে হাইড্ৰকাৰ্বন কি, জৈৱ যৌগ কি, জৈৱ ৰসায়ন কি, কাৰ্বনৰ কেটিনেশ্যন ধৰ্ম কি, কাৰ্বনৰ চাৰিটা যোজ্যতা কিয় হয়, কাৰ্বনৰ চতুৰ্যোজ্যতা কিয় হয়, এই সকলো বস্তু ভালকৈ বুজি পাব লাগিব। বুজি পালেহে তোমালোকে নেক্সট ক্লাছটো বুজি পাবা। আশা কৰোঁ ভিডিঅ'টো ভাল লাগিছে তোমাক, যদি ভাল লাগিছে লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিবা।